দর্শক, প্রীতির শুভেচ্ছা নিয়ে আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে অকৃত্রিম ভালোবাসা জানাই। সেই সাথে এবং টেলিভিশনের শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত আয়োজন এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজমহিন ইসলাম। প্রিয় দর্শক, চলছে ভাষার মাস। আমি জানি কিছু মৃত্যুর অপর নাম প্রেম, কিছু শোক রক্তময় জেলে রাখে ধ্রুবতার জ্বলন্ত প্রতিবাদ। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি চেতনায় চলে থাকা বাংলা মায়ের সেসব সূর্য সন্তানদের, যারা মাতৃভাষা ও মাতৃভূমিকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রাণ খুলে মাকে মা বলে ডাকতে শিখেছি, ভালোবাসি বলতে শিখেছি, অনুভূতির সব রং ঠেলে প্রিয় অক্ষরে লিখতে শিখেছি অজস্র কবিতা, যাদের অকৃত্রিম প্রেমের প্রেরণায় গড়ে উঠেছে জাতির মননের প্রতীক বাংলা একাডেমি এবং বর্ণমালার প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। আজ আমাদের সাথে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রিয় কবি হাবিবুল্লাহ সিরাজি। শুনব প্রিয় কবির স্বরচিত কবিতা, বাংলা ভাষা সাহিত্যের উন্নয়নে তার স্বপ্ন ও পরিকল্পনার কথা। তার আগে জেনে নিব প্রিয় কবির সৃষ্টিশীল জীবনের সংক্ষিপ্ত পরিচিতি। কবি হাবিবুল্লাহ সিরাজি 1948 সালের 31 ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হোসেন সিরাজি, মাতা জাহানারা বেগম। শৈশবকাল থেকেই কবিতার সঙ্গে অবয়ব বদল করা এই কাব্যস্রষ্টা 20 শতকের 60-এর দশকের শেষার্ধে আবির্ভূত হন। আবহমান বাংলার ধারাজলকে কণ্ঠে ধারণ করে জলের মতো খুঁড়ে খুঁড়ে কথা বলতে শুরু করেন। মুক্তিযুদ্ধ ও আধুনিক বাঙালির সাম্প্রতিকতম বিবর্তনী সমবয়সী এই কবির প্রথম কবিতার বই দাও বৃক্ষ দাও দিন প্রকাশিত হয় 1975 সালে। সেই থেকে আজ পর্যন্ত নিয়ত উত্তরণ প্রিয় নিরীক্ষাপ্রবণ এই কাব্যপুরোহিতের কবিতা সমাজ সংস্কৃতি ইতিহাস ও সমকালের নান্দনিক উৎপ্রেক্ষার সাক্ষী হয়ে আছে। কবিতার পাশাপাশি উপন্যাস, ছোট গল্প এবং শিশু সাহিত্য রচনায়ও তিনি সমান পারদর্শী। বর্তমানে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা মোট 64টি। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। কর্মজীবনে তিনি 1972 সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি শুরু করেন এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে 1980 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পেশাগত কাজে 1985 থেকে 1986 সাল কাটে কুয়েত ও ইরাকে এবং 1993 থেকে 1998 পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করেন। 2000 সালে বেক্সিমকো গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখির জন্য পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ বিদেশের নানা পুরস্কার ও সম্মাননা। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন প্রিয় কবির কথা ও কবিতার সাথে কাটাবো কিছুটা সময়। প্রিয় স্বাধীনতা, তেল কুচকুচে ডুমুরের মতো রাত, হঠাৎ ফিনকি দেয়া আলোর মধ্যে খান খান ভেঙে পড়লে বারুদ ও বিদ্যুতে কোথাকার বসতিকার, মাঠের পর মাঠ খড়খড়ে চৈত্রে জমাট, শুরু আরো আগে তারও আগে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বৈশাখের শেষে প্রথম ধারায় পাট পাতা থেকে ধানের গোছা শীষ দিয়ে যায় বাংলাদেশ, হাঁটু মোড়ে আরো একবার দেখে তার অস্তিত্বের সীমা, পশ্চিমে কি পূবে
উত্তর থেকে দক্ষিণ সাগরে শোনে সেই রক্তের ডাক, যদি আর একটা গুলি চলে। টলমল মেঘের নিচে ভেসে যাচ্ছে ভাদ্রের তাল, পিঠে পিঠে দেয়াল, নুনে ঘামে মাখামাখি 303, চুলে জট, যোগ টানে, মশা খায়। আলম, তোর কাছে বিড়ি আছে? আশ্বিন কার্তিক যায় কে খোঁজে না খোঁজে, সিথানের চাঁদ ঢলে পড়ে পশ্চিমে, ছেলে গেছে শুয়োর তারাতে, এখন নাবায় পানি শালু জাগেনি, ভাই খুব জার লাগে, আমারে জড়ায় ধর। বালিতে আটকে আছে ছিন্ন মাথা, পদ্মা যমুনা নামে শিথির সিঁদুর নামে, গুলিবিদ্ধ হাতে তবু ওরে সেই সূর্যের রং। পৌষ, শুধু পৌষ নয়, এ মাস ঘ্রাণের, এ মাস নিজের কাছে নিজের ফেরার, পিঁপড়েও ফিরেছে ঘরে, প্রিয় ঘাসের পিঠে বসে ঘৃণা ভরে, দেখেছে রক্তাক্ত বউটা রক্তের ধার, সমর্পণের কি লজ্জা। মার্চ থেকে ডিসেম্বর দীর্ঘ এক নদী হয়ে, উদার আকাশ হয়ে, রেসকোর্সের মাটি ছুঁয়ে বলে, এদেশ আমার। সবসময় যা দেখি তা চুল দেখি না, রৌদ্র হাওয়ায় মূল দেখি না, যাওবামে চলন দেখি, বার্তা ঘরে ভুল দেখি না, কুয়োর জলে মিল মানি না, গড় হাজিরে নীল মানি না, যাওবামে বলন মানি, পর্দা ঢাকা যোগ মানি না, বাঁশির মধ্যে বেলা আছে, দূরের ঘানে হেলা আছে, পাখির পোষে মেয়ে আছে, শর্ত মতো কল বুঝি না, মায়াবেলা রজ্জু থাকে, ছায়া খেলা পর্য থাকে, অবহেলায় ছুতো থাকে, উধাও মেয়ে ছল ধরি না, বক্ররেখা সরল হলে, শব্দ ভেঙে জোয়ার হলে, বুদবুদে ফু মুক্ত হলে, শস্য মেয়ে নুন চেদে না, নুন চেদে না। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাই এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে সাথে আছেন প্রিয় কবি হাবিবুল্লাহ সিরাজি। কি সুন্দরী ওরে আল্লাহ, কি সুন্দরী, 40 বছর ধরে পদ্ম পাতা খোলে, শামুকের মতো নড়ে চড়ে, রস কস সিঙ্গারা বুলবুলি, একদিন মালিবাগ মোড় দোতলায় তুলে, এক্কা দোক্কা ঘর কেটেছিল, রোদ আর রেখা চিত্রে, হে উপমা, ইয়লো আকার মেলে জানিয়েছিল অভিবাদন, হায় আল্লাহ, গরমে শুকায় ঠোঁট, জান ফানা ফানা। ভাগ ছিল বার্লিনের দেয়াল আর হরিদাসপুরের কাটাতারে, পাহারাদার শিকর এ প্রান্তে, তো মাথা অন্য পারে, ঘুমে বেলা, রাতে নাচ, মুহূর্তের ভোর, ঝমঝম বেজে ওঠে, ওয়াল্লা কেমন সুন্দরী, 65 পার সুন্দরীর নতুন শহর। তোমাকে দেখি বৃক্ষের মতো ঋজু ভঙ্গিতে একা, তোমাকে দেখি সুন্দর, দেখি পথ জুড়ে বসে আছে, পাখিদের মতো পালকের কার পাশে, তোমাকে দেখি গাঢ় স্নেহ, দেখি শীত আগলিয়ে আছে, ফসলের মতো সোনালি আলোর ভরে, তোমাকে দেখি সূর্যকে, দেখি দুয়ারে দাঁড়িয়ে আছে, মুক্তোর মতো বরফের কুচি খুলে, তোমাকে দেখি পবিত্র, দেখি জ্যোৎস্না বিছিয়ে আছে, বৃষ্টির মতো স্বচ্ছ ফোটার তলে, তোমাকে দেখি স্বপ্নকে, দেখি স্বপ্নেই শুয়ে আছে, কাঙালের মতো এক জোড়া নোনা চোখে, তোমাকে দেখি আনন্দ, দেখি ফুটপাতে ফুটে আছে, ট্যাঙ্কের মতো নগ্ন অহংকারে, তোমাকে দেখি সুন্দর, দেখি পথ জুড়ে বসে আছে।
ছাপ্পান্ন এমন কোনো বয়স নয় যখন ভেজা যায় না। ডিপ ফ্রাই করা বৃষ্টি আজ সন্ধ্যারাতে ঘুম দেবে, উম দেবে আলু পটলের গন্ধ মেশা পানা ডোবা, হানা বাড়ি থেকে খানা গাড়ি সাত তাড়াতাড়ি চাকার গলায় ঝাঁকা বেঁধে গাইতে গাইতে বুড়িগঙ্গা কাত করে দোল দেবে, বর্ষা হবে। ফোঁটা থেকে বোটা ছিঁড়ে পাকা আমে ভাত মাখা হলে খড়ের গাদায় বাছুরের মুখ দেয়া হয় কি হয় না, দোয়ানো দুধের মধ্যে ছটফট ফই ফোটে, হাস হাস ভাজা বৃষ্টি তকতকে পাতে পড়ে। ফ্রাইড বৃষ্টির মধ্যে মাশরুম গেথে কনসার্ট চলছিল, জর্মনরা নাকি হরমনের বিষয়টি জ্ঞাতি গোষ্ঠী মিলে দেখে, তাই চেটোর আঘাত আর বৃষ্টির দেমাক ধোলাই খাল সাঁতরিয়ে ধানমন্ডি এসে ঠেকতে ঠেকতে কনিয়াক ও কমলালেবুর বুক ভাসিয়ে দেয়, আর কদমের সঙ্গে লিলিগুলো পাকা চুল বিলি দিতে দিতে বন্যার নিঃশ্বাসে যায় এবং আসে। এই সন্ধ্যা রাতে টকটকে পাকা বৃষ্টি আর টলমলো ক্লারিওনেট, সিঁড়ি ভাঙা চুমু এবং সর্ষে মাথা ইলিশ, এটো হয়ে গেলে ঠোঁটে ঠোঁটে রক্ত ঝরে, বালিকারা রজস্বলা হয়। ছাপ্পান্ন এমন কোনো বয়স নয় যখন ভেজা যায় না। মাছরাঙা, কৃষ্ণচূড়া আর মঞ্জুমালা, তোমাকে ভালোবাসবো বলে মাছরাঙা ধরে রেখেছিলাম খাঁচায়, আশায় একটি কৃষ্ণচূড়া পুঁতেছিলাম টবে, চুম্বনে ভরা বঠোর ডানায় কি ডালে শক্ত পোক্ত ঋতুবাস হবে, মঞ্জুমালা তুমি তার কিছুই নিলে না। মাছরাঙা উড়ে গেল খোলা তার রং, কৃষ্ণচূড়া বনবাসী আকাশ সমান গলা, এরকম চল্লিশ বছর তোমাকে ভালোবাসতাম বলে অভিমানে মাছরাঙা কতদিন স্পর্শ করেনি মাছ, পায়ের পাতায় ধরেছিল অন্নদণ্ড, লাল নীলে মেলেনি যে সেতু, তোমাকে ভালোবাসতাম বলেই শ্রী কাতর কৃষ্ণচূড়া কতদিন দেখেনি যে রাধা, ডাল পেতেছিল ফাঁদ, ডালে পেতেছিল ফাঁদ, পতঙ্গ বসিয়েছিল গালে, সবুজের মিলে ওড়ায়নি চিত্রের বাহার, এক ফোঁটা বিষ আর অন্তহীন অবহেলা, পাখিটির চঞ্চু আর বৃক্ষের শিকড়ে গুড় ব্যক্ত, আর মঞ্জুমালা তুমি আমারও কি অন্য দোষ ছিল। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটি বিরতি, সাথী থাকুন, ফিরব এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাই এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে সাথে আছেন প্রিয় কবি হাবিবুল্লাহ সিরাজি, ফিরব কবির কথা কবিতায়। জাতির মননের প্রতীক বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবেন? বাংলা একাডেমি বাঙালির মননের প্রতীক, আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে যে প্রতিষ্ঠানটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জড়িয়ে সৃষ্টি হয়েছিল, তার যে কার্যক্রম প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে এই স্বল্প সময়ে আমি যেটা বুঝি, এটি ছিল আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন তারই ফলশ্রুতির একটি প্রবাহমানতা। এই প্রবাহমানতা শব্দটি ভাষা ও সাহিত্যের সঙ্গে সঙ্গে আমাদের জাতিসত্তার বিকাশ এবং অস্তিত্বের সঙ্গে জড়িত হয়েছিল। দীর্ঘ সময় ধরে বাংলা একাডেমি তার নিজস্ব কক্ষে ভাষা ও সাহিত্যের উন্নয়নে বই প্রকাশ থেকে শুরু করে গবেষণাকর্ম, পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিজ্ঞানের নানা ধরনের বই, সৃজনশীল বই এবং সর্বোপরি অভিধানের কাজ করেছে।
এইসব কাজের ভেতর দিয়ে বাংলা একাডেমি নিজেকে বাঙালির কাছে, বাংলাদেশের মূল সত্তার কাছে পরিচিতি পেয়েছে মননের প্রতীক হিসেবে। বাংলা একাডেমির বর্তমান কার্যক্রমের সঙ্গে আমি যুক্ত হয়ে যেটুকু অনুভব করি, এরই দীর্ঘসূত্রিতায় যেটুকু আমার স্বপ্ন কিংবা আমার সহকর্মীদের নিয়ে আমার আশা, এই কার্যক্রমকে অব্যাহত রাখার পাশাপাশি নতুন কিছু কার্যক্রম গভীরভাবে অনুধাবন করার এবং তা কার্যক্রমকে বাস্তবায়িত করা। অনুবাদ কার্যক্রম এখানে ছিল, কিন্তু অনুবাদকে আমরা জোর দিতে চাচ্ছি। ফোকলোর ছিল, ফোকলোরেরকে আমরা আরও বেশি মান্যতায় নিয়ে আসতে চাচ্ছি। অনুবাদের বিষয়ে পৃথিবীর বিভিন্ন ভাষায় যে সমস্ত ক্লাসিক গ্রন্থ থেকে শুরু করে গ্রহণযোগ্য গ্রন্থ আছে, তার অনুবাদ কর্মে যেভাবে আমরা আগ্রহী হব, তার পাশাপাশি বাংলা ভাষা সৃজনশীল গ্রন্থগুলোকে, বিজ্ঞানের গ্রন্থগুলোকে, দর্শনের গ্রন্থগুলোকে বাংলা ভাষায় যা যুক্ত হয়েছে তা পৃথিবীর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি পরিকল্পনা কিংবা স্বপ্ন আমি দেখি। এই সঙ্গে পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে স্বাধীনতার 50 বছর পূর্তি হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্ণ হবে, তাকে সামনে রেখে আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার জনকের উপরে 50খানা বই স্বাধীনতার উপরে এবং মুক্তিযুদ্ধের উপরে এবং 100খানা বই বঙ্গবন্ধুর উপরে করার পরিকল্পনা আমাদের আছে। আগের কথা সূত্র ধরে বলি, অনুবাদ এই বইগুলোর কিছু অংশ অন্তত শতকরা 10 ভাগ, 50খানার 5খানা ন্যূনতম এবং 100খানার 10খানা ন্যূনতম আমরা অন্য ভাষায় রূপান্তর করার চেষ্টা করব এবং পৃথিবীর পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এটি গেল আমাদের পরিকল্পনার অংশ হিসেবে দুটি আয়োজনের অংশ। আমরা বাংলা একাডেমি থেকে বাংলা ভাষার একটি ব্যাকরণ প্রকাশ করেছি, এই ব্যাকরণ নিয়ে নানা মত আছে, পক্ষে এবং বিপক্ষে কথা আছে, এটির একটি পর্যালোচনাও আমরা করার চেষ্টা করব। তদুপরি ব্যবহারিক বাংলা অভিধান নিয়ে বানান কিছু বানান নিয়ে কিংবা কিছু অর্থ নিয়ে সামান্য কথাবার্তা আছে, তার ইতিবাচক দিকগুলো আমরা তুলে ধরে একটি সংশোধিত বাংলা ব্যাকরণ করার, বাংলা অভিধান করারও পরিকল্পনা করছি। এই সবগুলো পরিকল্পনা কিংবা স্বপ্ন দেখা, বাস্তবে করতে গেলে যে সমস্ত উপাত্ত উপকরণ লাগে তার ভিতরে, যেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলি, তার ভিতরে আমার জনবল, দক্ষ জনবল এবং আদার লজিস্টিক সাপোর্ট দরকার, সেগুলোর জন্য আমার সহায়তা প্রয়োজন। আশা করি যেহেতু আমাদের সংস্কৃতি বান্ধব একটি সরকার এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য যে কোনো কাজ হোক, ইতিবাচক যে কোনো কাজ হোক, তার পক্ষে আছেন, সেই সূত্র ধরেই আমিও আশা করি এবং স্বপ্ন দেখি ভবিষ্যতে আমাদের পরিকল্পনার অংশগুলো তাদের সহায়তায়, তাদের আনুকূল্যে আমরা অর্জন করতে পারব। একটা কথা বলে নেওয়া ভালো যে সমসাময়িক কালে আমাদের বাংলা একাডেমি যে চেতনার ভিতর দিয়ে যাচ্ছে তাকে বিন্দুতম প্রসারিত না করতে পারলে আমি আমার অবস্থানের কোনো যৌক্তিকতা দেখি না। আপনাদের সবার সহযোগিতা, আপনাদের সবার আন্তরিক ইচ্ছা এবং তরুণ প্রজন্মের জন্য কিছু করার সবারই আকাঙ্ক্ষা নিয়ে আমি চাই বাংলা একাডেমি আগামী দিনে তার প্রাতিষ্ঠানিক রূপের পাশাপাশি মানুষের মনে এমন একটি অবস্থানে যাবে যাতে করে কেউ একজন বলতে পারে বাংলা একাডেমি বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলা একাডেমি সারা পৃথিবীর ভেতরে একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যারা ভাষা এবং সাহিত্যের জন্য কাজ করছে
এবং সেই এইটুকুই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা যদি ভাষা শহীদদের আত্মত্যাগ, তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে ভাষা, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, মা বোনদের শ্লীলতাহানির বিনিময়ে যে দেশ পেয়েছি, তার কল্যাণের জন্য বাংলা একাডেমি যদি আগামী দিনে সফল কিছু করতে পারবে, সেটি হবে আমাদের বড় বিজয়। 52 থেকে 71 এই বিজয় অভিযানে আপনারা আমরা আসুন, সবাই মিলে সামিল হই। জয় বাংলা। আজ এখানে বিদায় নেব। দেখা হবে এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, নিজস্ব শিল্প সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভ বিদায়। আল্লাহ।